রাজধানী শহর গুয়াহাটি মহানগরীর মাজমজিয়াত সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা। ড্রাগস বিরোধী অভিযান চলি আছে আর তার মজতে কিন্তু গুয়াহাটির এই বিশেষ প্রান্তর একাংশ রাইজ এই মুহূর্তে ড্রাগসের বিরুদ্ধে ওলাইছে। ভিজুয়েলস দেখাই লো প্রথমে আর এই একাংশ লোক দেখাইছো এই গোটেই অঞ্চলট ড্রাগস মুক্ত এক প্রকার অভিযান বা ড্রাগস বিরোধী যে অভিযানক সমর্থন জানাই ওলাই আছে। কিন্তু তার লগতে একটা বিশেষ দৃশ্য এই মুহূর্তে দেখাই লো যে এখন প্রকাণ্ড ডেগার, যে ডেগার এই মুহূর্তে ইয়াত উদ্ধার হয়েছে। এই উদ্ধার হওয়ার যদি আর মই রহস্য কৌ তো এই বিশেষ যে স্কুটি আপনাদের দেখবলে সক্ষম হয়েছে, যার নাম্বার হয়েছে AS01EK 5446। অর্থাৎ এই বাহনখনতে ড্রাগস সরবরাহ করা হয়, অর্থাৎ সন্দেহ করা হয়েছে কোনো ড্রাগস ব্যবসায়ী নিশার ভাগত এই খানাপাড়ার দেবনগরলৈ আহি হাতত উদ্যত মারণাস্ত্রলৈ ড্রাগসর মুকলি বেহা চলাই গৈছে। আর তেনে সময়তে রাইজ ওলাই আহিছে, বাহন জব্দ করেছে, বাহনত আক্রমণ করা হয়েছে, তার লগতে বাসগৃহটো আনকি আক্রমণ করে উচ্ছেদ চলাই এই বিস্তীর্ণ অঞ্চলটোৰ ড্রাগসর ব্যবসায়ীক এক প্রকার খেদি পঠাবলৈ বাধ্য হয়েছে। কি তেনে মুহূর্ততে গোটেই ঘটনাটা এটা ইউটার্ন আহিছে এখন প্রকাণ্ড দা দেখিছো দাদা, কি এই ধরনের একটা ঘটনা আছে ড্রাগস ব্যবসায়ীর হাতত আটকি এই ধরনের ড্রেগার অহা ঘটনা ঘটিছে? হয়, আসলতে এটো প্রায় যাওয়া মাহর পৰা আমার ঢাকা মিসিং পরিণ কাবাং আর মিসিং মিমা কাবাঙে আমার স্থানীয় রাইজর লগত ইয়াত নখন গাঁও উন্নয়ন সমিতি আছে, নখন গাঁওর লগত আমি সহযোগ করে পেলায় ড্রাগস মুক্ত আমি অভিযান এটা চলাইছিলো। চলাই থাকার সময় ইয়াত কেবাগৰাকী আমি ধরা পড়েছিল, প্রায় আমি ১২গৰাকী লড়া ইয়াত মানে তেলুকু আমি উৎখাত করেছিল। ইয়াত রাজহুয়া সভা পাতি পেলায় আমি তেলুকক গাঁওর পর তেলুক আমি বহিষ্কারও করেছিল। করার পিছত তেলুকে এতিয়া যে সকল মানুহে ইয়াত নেতৃত্ব লৈ পেলে কাম করে আছে তেলুকক টার্গেট করবর কারণে তেলুকে ষড়যন্ত্র করেছে। তেলুকে নিজের ঘরটো নিজে জ্বলাবলে আরম্ভ করেছে, নিজের ঘর নিজে ভাঙিবলে আরম্ভ করেছে, কারণ বিভিন্ন যে কৌশল ড্রাগসর বেহাখন চলাই যাব বিচাৰিছে। কেনেকে সম্ভব? আরক্ষী তো অভিযান চলাই আছে, আরক্ষীও এই মুহূর্তে আপনাদের খবর দিছে বিশেষভাবে সঁহারিও আপনাদের পোৱা নাই এই মুহূর্ত দেখিছো, আরক্ষীর রহস্য আছে নিশ্চয়। এটা আরক্ষী ইতিমধ্যে খবর দিয়ে আছে তেলুকে আহি আছে, কিন্তু তেলুকে কেনেকে ধরনের মানে এটা ইস্যু রাখি পেলায় আমি গাঁৱত প্রবেশ করব পাৰো তেলুকে সেইখিনি মানে কৌশল আমি করে আছে। আমি ইতিমধ্যে রাইজে সজাগ আছো, সচেতন আছো, গোটেই সকল রাইজে আমি একগোট হয়ে পেলায় আমি ইয়ার পর দেখিছো আজি নিশ্চয় কি কব এই মুহূর্তে স্থানের পর কি আহ্বান ড্রাগস বিরোধী অভিযান চলি আছে। এতিয়া কবলৈ গলে আমার যোৱাকালি রাতে প্রায় দেড় বজাত তেওঁলোকৰ ১০-১২জনী দল এটাই মানে গাঁৱত প্রবেশ করে মিদ্যালয় আপনাদের দেখিছেই, আর তেওঁলোকে আর কন্টেইনার পাইছো আমি, আর রেশন কার্ড পাইছো, আর ভাং আছে এইবিল পাইছো। আর এটা কুচক্রান্ত এটাই চলাইছে যে তেওঁলোকে যে যিকোনো প্রকারে হলেও গাঁওখনের সমাজখনক বিপদত পেলাবর কারণে তেওঁলোকে কেনেকে বিপদত পেলাব পাৰো, এই গাঁৱৰ মানুহবিলাকক কেনেকে বিপদত পেলায় তেওঁলোকে তেওঁলোকৰ বেহাবিলাক কেনেকে চলাই যাব পাৰো এই বিষয়লৈ তেওঁলোকে ইয়াতে আপ্রাণ চেষ্টা তেওঁলোকে কৰি আছে। আর এই সময়তে রাইজৰ মানুহে তেওঁলোকক দেখা পালে, তেওঁলোকে নিজে ঘর ভাঙিছে, নিজে ঘর জ্বলাইছে, জ্বলাই থাকলে রাইজে গম পালে, শব্দ শুনি পেলাই রাইজে গম পালে, গম পোৱাৰ পিছত রাইজে ওলাই আহি পেলাই তেওঁলোকক ধরবর কারণে খেদিছে, খেদার পিছত আন্ডাৰ উজুক লৈ পেলাই তেওঁলোকে পলাই গুছি গল। উত্তেজনা অব্যাহত আছে আর মই পুনৰ সেই প্রকাণ্ড হৈ সেই দাখন দেখাই লৈছো যিখন ডেগাৰ লৈ ড্রাগস ব্যবসায়ী এই মুহূর্তে নিজের বেহাত তেওঁলোকে নামিছে। আপুনি দেখিছিল গোটেই নিশা? অ, মই গোটেই নিশাত যিটো আমি তেওঁলোকক খেদার অভিযান আছিল এই অভিযানত মই নিজেও আছিলোঁ। আর আমার এনেকুৱা হল তেওঁলোকে তাৰমানে দল প্রায় বিশ্বজিৎ আৰু কুশল দলে, জ্যোতিষ দলে তেওঁলোকৰ নেতৃত্বত ১০-১২জনীয়া দলে আহিছে গাঁৱত প্রবেশ কৰি পিনি তেওঁলোকক তো আমি এমাহৰ আগতে ওলাই দিছিলোঁ। তেওঁলোকক তার মানে ২-৩ বছৰ আগৰ পৰাই এই ড্রাগস ভাঙৰ তার মানে যি বেহা এই বেহা চলাই আছিলে। ইতিমধ্যে আমাৰ দুজন ল'ৰা মৃত্যু হৈ গৈছে, এজন আমাৰ বাবু ৰাজবংশী বুলি আৰু এজন আমাৰ কি পেগু আছে তরুণ পেগু, তেওঁলোকে ড্রাগস ওভার ডোজ করাই পিনি মরাই দিছে দুজন লড়া ইতিমধ্যে আমার ছমাহ আর এবছরের আগর কথা আছে। গতিকে রাইজে উত্তেজিত হবই, রাইজে উত্তেজিত হয়ে পিনি তেওঁলোকৰ বাসগৃহ যিবিলাক বেপারী আছিল ড্রাগসর বেপারী ড্রাগস পেটলার এই সকলের বাসগৃহ উচ্ছেদ করা হয়েছিল। গতিকে এই উচ্ছেদ করা হয়েছিল কিন্তু তেওঁলোকৰ ঘর আমি ভাঙি দিয়া নাছিলোঁ। কিন্তু তেওঁলোকে কি করেছে নিশা প্রায় রাতে ১২-১৩জন মানুষ লৈ আহি পিনি তেওঁলোকে তার মানে কি নিজের নিজের ঘর ভাঙিব লৈছিল নিশা তেতিয়া প্রায় ২-২:৩০ বাজিছে। তেতিয়া তো আমি টোপনিত লালকাল আছিল কিন্তু দেখাব বিচাৰিছে আৰু গতে দেখাব বিচাৰিছিল। তাৰপিছত আমি গোটেই ৰাইজে নামি আহিছিলো, নামি আহি পিনি তেওঁলোকক তাৰ মানে ঘেৰাও কৰিছিল ধৰিবলৈ, তেওঁলোকে নিশাৰ আন্ধাৰ লৈ পিনি আৰু জংগল লৈ পিনি তেওঁলোকে পলাই গুচি গল। কিন্তু ৰৈ গল এই স্কুটিখন, দাদা মই দেখুৱাই লৈছো,
স্কুটি রই গেল ইয়াত ড্রাগসর কন্টেইনার উদ্ধার হয়েছে আনকি বৃহৎ পরিমাণের ভাং অর্থাৎ যে গাঞ্জা বলে কোয়া সেয়া উদ্ধার হয়েছে আর লগতে এখন মারণাস্ত্র কিন্তু মানে দেখাই লো একাংশ মহিলা এই মুহূর্তে ঘরখনের পাকঘর ত্যাগ করে এই মুহূর্ত সমাজখনের ওলাই অহা দেখি পাওয়া গেছে। আমি ড্রাগসর বিরুদ্ধে ওলাই আছো রাইজর টিএমপি কে এম এম কে সিটি কমিটি গোটেই সহায় করে আছে আমাক। আমার গাঁওখন এনেকুৱা সিটুয়েশন হয়েছে মানে ৰাতিও শুব নোৱাৰা হৈছে দিনতো শুব নোৱাৰা হৈছে। আমি দিনে ৰাতিয়ে গাঁওখন আমি হেৰি মাইকীয়ে মতায় একেলগে মিলি ওলাই আহিব লগা হৈছে। কালি ৰাতি আমি 12টা বজাত ইয়াৰ পৰা গৈ ঘৰত শুইছোঁ, আধা ঘণ্টা শুবলৈ নেপালোঁ। আমি আকৌ 1:30 বজাত আকৌ খবৰ পাইছোঁ, 1:30 বজাত খবৰ পাই গোটেই গাঁৱৰ মতা মাইকীয়ে ওলাই আহি খেদি ফুৰিছোঁ আমি ইহঁতক, ইহঁতে অহা বুলি গম পাই খেদি ফুৰি এই স্কুটিখন ল'ৰা এজনে লৈ আহিলে, এডোখৰত পাৰ্কিং কৰি সি গুচি গ'ল। ড্ৰাগছৰ বিৰুদ্ধে এই মুহূৰ্তত অকল মহিলা ওলাই আহিছে আৰু এই মুহূৰ্তত প্ৰায় দুপৰীয়া সময় কিন্তু তেওঁলোকৰ ঘৰখন ত্যাগ কৰি তেওঁলোকে এই সমাজখন যাতে নিৰ্মূল হওক, ড্ৰাগছ যাতে নাইকিয়া হওক এই ধৰণৰ এটা সংকল্প লৈ তেওঁলোকে এই মুহূৰ্তত ওলাইছে। গতিকে আমি গ্ৰাউণ্ডত থাকি খানাপাৰা দেৱনগৰৰ পৰা কিছু পৰিৱেশ দৰ্শকসকলক দেখুৱাই গৈছোঁ। গতিকে বিভিন্ন খা খবৰ আৰু বাতৰিৰ বাবে আপোনালোকে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ধন্যবাদ। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।